14 মে দেওবা আমার যমুনামুখ সমষ্টি এআইইউডিএফ যুব মোর্চা আর মহিলা মোর্চা ইয়ার কার্যভার গ্রহণ অনুষ্ঠান আছে। গতিকে সেই উপলক্ষে আজি আমি দুইটার পরা যুব কমিটির কার্যভার গ্রহণ করেছো। আমার যুব কমিটির সভাপতি আব্দুল সুমির সাহেব তেখেতে আপনার দোয়া হাত তারমানে সাহ আমার এআইইউডিএফ দলের যুব মোর্চার যাওয়া কার্যকালের আজি কেদিনমান আগতে সময় উকলি গেল। উকলি যাওয়াত যা 19/2/2023 ইংরাজি তারিখে আমার যমুনামুখ সমষ্টির যুব মোর্চা গঠন হয়েছে। আর সেই গঠনের সময় মোক সর্বসম্মতিক্রমে সভাপতির দায়িত্বভার দিছে। আর দায়িত্বভার দিয়ার কারণে আজি যেহেতু আমি আনুষ্ঠানিক হিসাবে আমার কার্যভার গ্রহণ করেছো আর কার্যভার গ্রহণ উপলক্ষে সকলকে মাতিছো, সকল আহিছে। এটা হল আমার হাজি আব্দুল মান্নান সাহ সমষ্টি কমিটির পেরেন্টস কমিটির সভাপতি তেখেত। আর আমি আজি কার্যভার লই সংকল্প এইটাই লৈছো যাতে যেহেতু আমি এআইইউডিএফ একটা রাজনৈতিক দল আর আমি রাজনৈতিক দলের ভাতৃ সংগঠন আগন্তুক দিনত আমার সম্মুখত পঞ্চায়েত নির্বাচনত যাতে দলের সকল স্তরের ওয়ার্ড মেম্বারের পরা জেলা পরিষদ লৈকে আমি জিগাই আনিব পারো সেইটো চেষ্টা আগত রাখি সম্মুখত রাখি আমি যুব মোর্চায় আমি কাম করিম। আর যেহেতু বিগত দিনত বিন্যাক আমার এখনের ডেভেলপমেন্ট ব্লক, সেইখানের নাম হয়েছে বিন্যাকান্দি ডেভেলপমেন্ট ব্লক। আর সেই ডেভেলপমেন্ট ব্লকত বিন্যাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারত যে সকল পিয়ারাই আসলে যা এই বর্তমানের কার্যকালের সেই সকলে ব্যাগুম দুর্নীতি করেছে। আইওয়াই ঘরের পর আদি করে পিএমওয়াই ঘরের পর আদি করে আপনার MGNREGA 14 ফাইন্যান্স 16 ফাইন্যান্স সকলতে দুর্নীতি। গতি আমি ভাবিছো আজি আমি যেহেতু কার্যভার গ্রহণ করেছো আগন্তুক দিনত আমি যেহেতু রাইজর সম্পত্তি সরকারে দিছে আর রাইজর সম্পত্তিখিন যখন দুর্নীতি করেছে দুর্নীতি সকলের আমি এই দুর্নীতি আমি উদঙাই দি রাইজর প্রাপ্যখিন রাইজর হাতলে যেনকা যায় তেনকা পদক্ষেপ লম বলে আমি আজি আশাবাদী হয়েছো। যেহেতু সকলোরে সহায় সহযোগিতা আমি পাইছো, আপনার সকলকে একো নাই, আপনার নিজে আসলে দেখিছে। আগন্তুক দিনত আমার পঞ্চায়েত নির্বাচন তো আছে, এই পঞ্চায়েত নির্বাচনত আমি প্রতিখন পঞ্চায়েতে যাব। আমি কার্যভার আজি গ্রহণ করেছো, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছো, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, পঞ্চায়েতে যাব। আমার পঞ্চায়েত কমিটিবিল আমি প্রথম হেরি করি ধুনকে ইহতর মিলামিশা করি, হয়তো ইহত করবাত অকমত মনত দুঃখ পাইছে, ইহতক আমি বুঝাই পড়াই ইহতর মনের দুঃখটা আমি গুছাই দিই, গুছাই দিয়ে আমার আমি কেনকা কাম করি। আপনার একটা প্রশ্ন করেছে যে একটা প্রশ্ন করেছিল আপনি যে বিধায়ক মহোদয় একটু ইনকোয়ারি নকরে নেকি, আমি মাত্র দায়িত্বভার লইছোহে। আমি পঞ্চায়েতে যাব, পঞ্চায়েতের সচিবর গিয়ে আমি লিস্টবিল চাম যে উচিত মানুষে আপনার অরুণোদয় হোক, বসুন্ধরা ওয়ান হোক, সুন্দরা টু হোক, সেইবিল পাইছে না নাই, আমি উচিত ইয়ার তদন্ত করি। কিন্তু বিধায়ক মহোদয় তথা আমি একদম বিধানসভার মজিয়ালেও এই কথাটা আমি উত্থাপন করি।